মাদারীপুরের পুলিশ ফায়ারের ভয় দেখিয়ে বিকাশ এজেন্টের কাছ থেকে চাঁদা নেওয়ার ঘটনায় মামলা করেছেন ওই মাদারীপুর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান সাইদের আদালতে মামলাটি করেন সবুজ শেখ। সবুজ শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাইঙ্গা ভাঙ্গা গ্রামের আব্দুল হকের ছেলে। মামলার আসামিরা হলেও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাহবুব ও কনস্টেবল শিবচরের সূর্যনগর এলাকার টুম্পা টেলিকম অ্যান্ড মোবাইল কর্নারের উপায়টার প্রকাণ ব্যাপারী। গত 16 ফেব্রুয়ারি দুপুরে 3টার দিকে পদ্মা সেতু ভ্রমণ করে মোটর সাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিল ব্যবসায়ী সবুজ। মাঝপথে মাদারীপুরের শিবচরের সূর্যনগর এলাকায় আসলে সবুজের মোটরসাইকেল থামিয়ে সাদা পোশাকধারী দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহবুবুর ও কনস্টেবল সোহাগ কাগজপত্র দেখতে চায়। কাগজপত্র দেখাতে না পারায় চোরাই মোটরসাইকেল বলে দাবি করেন। এরপর তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।